এবার শাকিব খানকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন অভিনেতা ডি এ তায়েব। দোস্ত দুশ্মন নামের এই ছবিতে দুজন একই সঙ্গে অভিনয় করবেন, এমনটি জানিয়েছেন ডি এ তায়েব। এ নিয়ে তিনি বলেন, দোস্ত ও দুশ্মন শিরোনামের একটি ছবি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি চলছে অনেকদিন ধরে। অন্ধকার জগৎ ছবিটি আগে মুক্তি দিয়ে এ ছবির কাজ শুরু করতে চেয়েছি বলে একটু বিলম্ব হচ্ছে। এই ছবিতে আমি আর শাকিব খান একসঙ্গে অভিনয় করব। ছবিটি মাহবুবা সাহারিনের এস জি প্রোডাকশন আর শাকিব খানের এস কে ফিল্মস থেকে যৌথভাবে নির্মিত হবে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ডি এ তায়েব একজন দক্ষ অভিনেতা ও ভালো মানুষ, তার উদারতার তুলনা নেই। তার অন্ধকার জগৎ ছবিটি 5 বছরের মানসম্মত ছবির অন্যতম একটি। ছবিটি দর্শক ও আমাকে মুগ্ধ করেছে, আশা করছি এবার দুজন একসঙ্গে কাজ করব। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে শাকিব খান আর ডি এ তায়েব একই প্যানেল থেকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলেও দুজন আশাবাদ ব্যক্ত করেছেন। এবার দর্শক এই দুই স্টারকে একসঙ্গে দেখতে পাবেন। তো বন্ধুরা, ডি এ তায়েব শাকিব খান একসঙ্গে ছবি হলে কেমন হবে বলে মনে করছেন আপনি জানিয়ে ফেলুন। আপনার মত নিচে কমেন্টে। আজ বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।